বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রেসিপি হচ্ছে ভাত ভাজা। কাছে বিন কড়াই তুলতে এসেছি, দেখো বিন কড়াই হয়েছে কাছে। গাছ থেকে ধনে পাতা তুলে নিচ্ছি, নিয়ে এবার তোমাদের সাথে উপকরণগুলো শেয়ার করছি। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, বিন কড়াই নিয়েছি, ডিম নিয়েছি একটা, মানে আলু নিয়েছি কেটে, এনে গোলমরিচ গুঁড়ো আর একটা ম্যাগি মশলা নিয়েছি, ভাত নিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে ডিমটাকে ভেজে নেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নেবো, এবার মতন তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিছুক্ষণ ভেজে দেবো, এবার ফুলকপিটা আর বিন কড়াইটা দিয়ে দেবো। এটা খানিকক্ষণ ভেজে নেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো, এটাকে ভালো করে নেড়ে দেবো। ভালো করে নুন দিয়ে দেবো, সুজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাতগুলো দিয়ে দেবো। হয়ে এসছে, এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো আর গোলমরিচ আর ম্যাগি মশলাটাও দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এবার গোলমরিচটা দিয়ে দেবো, তারপরে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। নামাওয়ার আগে ডিমটা আমি এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে।